বানপানীর পরিবেশটো বাদ হলে আমি 4-5 তারিখে এখন মিটিং করি কি ধরনে কেনেকে করো, কারণ যেহেতু ভবিষ্যতে আর মেট্রিক সেই ধরনের গুরুত্বপূর্ণ হয়ে না থাকিব, গতি এবার শেষবারের কারণে দিম বা নিদিম বা কি করিম গোটেই কথাখিনি আমি 5 বা 6 তারিখে সিদ্ধান্ত লম। কিন্তু যি নহক ছাত্র ছাত্রীখিনিক আমি ডেফিনেটলি পুরস্কৃত করিম। সেইটো আমি আলোচনা কৰিম। মই এতিয়ালৈকে বহুত বেছি ৰিজাল্টত সোমাব পৰা নাই, কাৰণ বানপানী কামতে ব্যস্ত হৈ স্কুটি দিম। বুলেটটো বহুত দাম পৰে আৰু বুলেট দিলে এক্সিডেণ্ট হ'ব, গতিকে স্কুটি দিম। ছাৰ যোৱাকালি কৈছে যে ল'ৰাকো দিব লাগিব, যোৱাকালি কৈছে যে বিজ্ঞান শাখা আৰু স্কুটি দিম। ছাৰ চাকৰি পাবলৈ বিজ্ঞান শাখা আৰু স্কুটি দিব, বাণিজ্য শাখাত পঢ়িব লাগিব, শিক্ষামন্ত্ৰী কৈছে, এই ক্ষেত্ৰত কি কব? চাকৰি পাবলৈ বিজ্ঞান আৰু বাণিজ্য শাখাত পঢ়িব লাগিব, এই ক্ষেত্ৰত কি কব? ডেফিনেটলি, কাৰণ কলা শাখাত বহুত ষ্টুডেণ্ট বাঢ়ি গৈছে, সেইকাৰণে সমানুপাতিক হৈ থাকিলে ভাল। ল'ৰা ছোৱালীয়ে বাণিজ্য আৰু বিজ্ঞান শাখাত পঢ়াটো ডেফিনেটলি প্ৰয়োজনীয়, কিন্তু আৰ্টছতো আছে, কিন্তু সকলোৱে যদি আৰ্টছ পঢ়ে তেতিয়াহ'লে ছায়েন্স আৰু কমাৰ্চৰ পোষ্টবিলাক খালী হৈ থাকিব। সেই হিচাপে কিন্তু কলেজবিলাকত গোটেই কলেজত মানে বিজ্ঞান বা বাণিজ্য বিজ্ঞান শিক্ষাটো যোৱা কেইবছৰ বহুত বঢ়াইছোঁ, প্ৰায় 50খন স্কুলত কলেজত আমি নতুনকৈ আনিছোঁ।